আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আল্লাহ সবাইকে ভালো রাখুক বিশেষ করে আমাদের মুসলমান ভাইদের এবং বনেদের আল্লাহ তালা ভালো রাখুক পৃথিবীর যে কোনো জায়গায় থাকুক না কেন যে কোনো পরিস্থিতি থাক যে কোনো পরিস্থিতিতে থাকুক না কেন আল্লাহ তাদের ভালো রাখুক তাদের হেদায় দুক আল্লাহ আমাদের এক উম্মত হওয়ার এক মুসলমানের সন্তান যেহেতু আমরা এক পিতার সন্তান আদম আলা সাল্লাম থেকে নিয়ে কেমত পর্যন্ত যত মানুষ এ পৃথিবীতে আসবে এর মধ্যে যত মানুষ মুসলিম হয়ে জন্মাবে সবাই আমাদের সবাই আমাদের বা নিজের সবাই মুসলমান তো আমরা প্রত্যেকটা মুসলমান একে অপরের ভাই ভাই একে অপরের সম্পর্ক আমরা যে মুসলিম এটাই আমাদের জন্য বড় পরিচয় আমরা একে অপরকে কোনো সময় অবহেলা কোনো সময় তুচ্ছ সে যে কোনো ফের কার হোক না কেন সে সুন্নি সে শিয়া সে আহলে হাদিস সে যাই হোক না কেন আমরা তাকে নিজের ভাই মনে করব এবং তাকে ভাই হিসাবে পরিচয় দেব ইনশাআল্লাহ আমরা ভেদাভেদ করব না আমরা ভেদাভেদ করব না কারও কাছে আমরা ভেদাভেদ করব না আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যেহেতু আমাদের এক উম্মত রেখে গিয়েছেন তাই আমরা উম্মাতে মোহাম্মাদি এটাই আমাদের পরিচয় আমরা মুসলমান এবং আমাদের শেষ নবী আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উম্মত এটাই আমাদের পরিচয় হওয়া উচিত আর এটাই আমাদের পরিচয় হবে ইনশাআল্লাহ তো যাই হোক আলোচনা হচ্ছিল আল কোরআনের সুরা সুরা আল মারিজ এর এক থেকে নিয়ে চব্বিশ নম্বর আয়াত এর আলোচনা হয়ে গিয়েছে চাইলে আপনারা সেই ভিডিও সেই ভিডিওগুলো আমার চ্যানেলের মাধ্যমে আমার ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন সেখানে কত থেকে কত নম্বর আয়াত অব্দি আলোচনা করছি সেটার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনাদের খুঁজতে এবং বুঝতে অসুবিধা হবে না আশা করি তো চলেন আল্লাতালা পঁচিশ নম্বর আয়তে কি বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি এবং সেই শিক্ষাকে আমরা বাস্তব জীবনে রূপায়ণ করতে পারি এবং আমাদের এই পরীক্ষার জীবনটা সফল করতে পারি সেদিকে আমি বিশেষভাবে ধ্যান দিচ্ছি আপনারাও আমল করার চেষ্টা করবেন শুধু শুনে যে না কিছু আমল করেন কিছুটা আমল করেন নিজের পরিবারকে করতে বলুন এবং নিজেও করুন অপরকে আর কতদিন বলবেন কিছু নিজেও করুন নিজেরও ভুলভ্রান্তিগুলো নিজেও নিজেই ঠিক করুন নিজেও সংশোধন করুন আমরা অন্যকে বলে বেড়াচ্ছি আমরা অন্যের মুখ থেকে শুনছি কিন্তু নিজেই যে কতগুলো ভুল করছি সেই ভুলগুলো আমাদের নিজেদের শোধরাতে হবে নিজেদের পরিবর্তন করতে হবে এই কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ দিয়ে এবং কোরআন এই হাদিসের আলো দিয়ে আমাদের এই জীবনটাকে আমাদের পরিচালনা করতে হবে কোরআন মাফিক এবং হাদিস মাফিক তাহলে আমরা এই জীবনে সফলতা পাবো ইনশা আল্লাহ তো চলেন পঁচিশ নম্বর থেকে শুরু করা যাক আউজিবুল্লাহ শৈতান রহিম বিসমুল্লাহ রহমান রহিম পরম করে অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি পঁচিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন লিসা আ এ লে লিসা আ এ লে ওয়াল আমার ওয়াল হারুম যা যা চঞ্চাকারী ও বঞ্চিতের আল্লাহ কতগুলো মানুষ আমরা যে পৃথিবীতে আসি কীরকম ধরনের মানুষ আছে কেউ ভালো আছে কেউ মন্দ আছে কেউ আল্লাহ ভীরু ব্যক্তি কেউ আল্লাহকে মানে না এরকম মানুষ যে পৃথিবীতে আসে কতগুলো আল্লাহ তালা সেই লোকগুলোর বৈশিষ্ট্য বর্ণনা করছেন যে কা কোন লোকগুলো আল্লাহ এবং কারা আল্লাহর দেওয়ায় নিয়ামতকে ভালো পথে পরিচালনা করছে এই জীবন তারা পেয়েছে এই সত্তর বছর আশি বছরের জীবন কারা আল্লাহকে রাজি করার জন্য তার জীবনটা পরিচালনা করছে আর কাল্লাহ আর কারা আল্লাহ আল্লাহর বিধান অনুযায়ী তারা জীবন জীবনযাপন করে না নিজেই নিজেই তারা নিজেই নিজেই তারা কী করছে আমল তারা আল্লাহর কোনো বিধান মানে না তারা নিজেই ইচ্ছাই জীবনযাপন করছে তারা আল্লাহর যে পাঁচটি বিধান তারা সেই বিধান অনুযায়ী চলে না তো সেই চরিত্রের কথা আল্লাহ এখানে বর্ণনা করছেন যে যারা নিয়মিত সলাত আদায় করে যারা নিয়মিত নামাজ পড়ে আর যাদের ধন সম্পদে রয়েছে নির্ধারিত হক এবং যাদের ধন সম্পদে আর আর যাদের ধন সম্পদে নির্ধারিত হক রয়েছে আর যারা আল্লাহ তালা যে এত সম্পদ দিয়েছেন এখান থেকে অবশ্যই আমাদের কি করতে হবে জাকাত দিতে হবে এটা গরিবদের হক এটা অ্যাতিমদের হক এটা মিসকিনদের হক আপনাকে সেটা আপনার জন্য যদি আপনার ধন সম্পদ হয়ে থাকে তাহলে আপনাকে কি করতে হবে সেটার জাকাত বের করতে হবে এটা ফরজ আপনার জন্য যদি আপনার মাল এবং ধন অতিরিক্ত পরিমাণে হয়ে থাকে তাহলে আপনাকে জাকাত বের করতেই হবে আর যাজঞ্চাকারী ও বঞ্চিতের ভিক্ষুক ও বঞ্চিতের ওই মালগুলো কার জন্য যে মালগুলো আপনার আছে বেশি পরিমাণে আছে সুরিয়তের কানুন আপনার ইসলামিক কানুন আপনার জন্য লাগু হয়ে গেছে আপনার জাকাতের আপনি আওতায় পড়ে গিয়েছেন তো আপনাকে জাকাত আপনাকে অবশ্যই বের করতে হবে না চি যদি আপনি না বের করেন তাহলে সেটা আপনি কারও হক মেরে খেলেন হক বলতে এই যে ভিক্ষুক বঞ্চিতদের ফকিরদের মিসকিনদের ইয়াতিমদের আপনি কি করলেন হক মেরে খেলেন আপনাকে সেটার হিসাব আপনাকে কেমন দিতে হবে আপনার কোনো রেহাই নেই এটাতে কোনো ছাড় নেই আপনাকে দিতেই হবে আপনার ধন সম্পদ হয়েছে আপনার প্রত্যেকটা ফসলের হিসাব প্রত্যেকটা জিনিসের হিসাব আপনাকে লাগবে আর আপনার ফসল যেহেতু জমিন থেকে আল্লাহ উঠাচ্ছেন তা আপনাকে সেই ফসলেরও জাগাত বের করতে হবে সেটা ধান ভুট্টা কোনো আপনার অধিক পরিমাণ হচ্ছে অধিক আপনার মুনাফা হচ্ছে অধিক আপনার উপার্জন হচ্ছে তোই আপনাকে কি করতে হবে জাকাত বের করতেই হবে আপনার কোনো উপায় নাই তা কি বলছেন যে বঞ্চিতদের মধ্যে যে সে ব্যক্তিও সামিল যে রুজি হতে বঞ্চিত আর সে ব্যক্তিও সামিল যে আসমান ও জমিন থেকে আগত কোনো বিপদে আক্রান্ত হওয়ার ফলে পুঁজি হতে বঞ্চিত পুঁজি দেউলিয়া হয়ে গেছে এবং সে ব্যক্তিও এর মধ্যে সামিল যে অভাবী হওয়া সত্ত্বেও ভিক্ষা জঞ্চা বা হাত পাতার অভ্যাস না থাকার কারণে মানুষের দান সৎকা থেকে বঞ্চিত থাকে তা আমাদের সেই লোকগুলো দেখতে হবে যারা আপনার আশেপাশে দেখবেন আপনার গ্রাম অঞ্চলে দেখবেন আপনার শহর অঞ্চলে দেখবেন এমন এমন মানুষ আছে যারা দেউলিয়া হয়ে যায় ব্যবসাতে যারা অনেক ক্ষতি হয়ে যায় একবারে চারিদিকে নিশ্চয় হয়ে গেছে তারা হাত পাততে পারে না লজ্জাতে তো আপনাদের যদি আশেপাশে এরকম ব্যক্তি যদি থেকে থাকে আপনি তাদের সাহায্য করবেন এমন ব্যক্তি যে ভিক্ষা করতে তার কিছু নেই সম্পদ হারা হয়ে গিয়েছে কোনো বিপদ আপদ তার ওপর চলে এসছে তার কিছুই নাই তো এমন ব্যক্তিকেও আপনাকে দেখতে হবে এমন মানুষকেও আপনাকে সাহায্য করতে হবে যদি আপনার আশেপাশে যদি আপনার কাছে সাহায্যের জন্য আসে বা নাও আসে আপনি যদি খবর পেলেন যে হ্যাঁ এই ব্যক্তিটার সাহায্যের দরকার এই ব্যক্তিটার কিছু দরকার তা আপনি যতটুকু পারেন আপনি সাহায্য করবেন হতে পারে সেই সাহায্যের জন্য আল্লাহ রাজি হয়ে যায় সামান্য একটা সাহায্যর জন্য সামান্য একটা নেকির জন্য আল্লাহ রাজি হয়ে যাবে আপনার কাছে আর আল্লাহ যদি রাজি হয়ে যায় তাহলে আপনার আর জান্নাতের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না ইনশা আল্লাহ যদি আল্লাহ রাজি হয়ে যায় আপনার কোনো আমলে তো সামান্য একটু কাজেই সামান্য একটু সাহায্যের জন্য মানুষ কত তাকিয়ে থাকে আশেপাশের মানুষগুলো দেখবেন আশেপাশের পড়োশিদের দেখবেন প্রতিবেশীদের দেখবেন নিজের গ্রাম অঞ্চলে একটু দেখবেন আপনার সম্পদ হয়েছে আপনার অনেক সম্পদ হয়েছে আপনি দিতে পারবেন একটু খেয়াল রাখবেন এটাই আল্লাহ তাল্লার বিধান এটাই আল্লাহ তালার কানুন এই আয়তে সেটাই আল্লাহ তালা বলছেন যে যারা নামাজ পড়ে এবং যারা গরিবদের এবং মিসকিনদের হক আদায় করার জন্য তাদের নিজের ধন থেকে তাদের সাহায্য করে তারাই তো হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা তারাই তো হচ্ছে আল্লাহর বান্দা তারাই তো হচ্ছে জান্নাতি এই হচ্ছে নিক্কার এবং আল্লাহর প্রিয় বান্দাদের পরিচয় সুবাহান আল্লাহ আল্লাহ এত সুন্দর করে কত সুন্দর করে বর্ণনা করেছেন এরপর ছাব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন আর যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে আর নিকার বান্দাদের কি পরিচয় প্রতিফল দিবস যারা খেয়ামতকে যে এই জীবনের পরে এই যে পরীক্ষার জীবন এই জীবনের পরে কি হবে একটা জীবন আল্লাহ আল্লাহতালা আমাদের দেবেন যেটা অনন্তকালের মতো অসীম যেটার কোনো শেষ নেই এই মৃত্যুর পরের জীবনটার যখন কেমত আরম্ভ হবে তারপরে হিসাব কিতাব হবে তারপরে জান্নাত জাহান্নাম হবে তখন থেকে যে একটা জীবন আল্লাহ আল্লাহতালা আমাদের দিবেন অনন্তকালের মতো সেই দিনটাকে যারা বিশ্বাস করে সেই দিনটাকে যারা সত্য বলে বিশ্বাস করে সেই দিনটাকে যারা মানে যে হ্যাঁ ক্যামত জান্নাত জাহান্নাম হবে তার জন্য আমাদের প্রস্তুতি দরকার তার জন্য আমাদের আমল দরকার তার জন্য আমাদের কাজ করতে হবে এই কথাগুলো যারা ভাবে এই কাজগুলো যারা এই যে কথাটা যারা বিশ্বাস করে এই আল্লাহর যে এই যে এত বড়ো একটা দিন আমাদের জন্য ধার্য করেছেন কেমতের দিন যা হবে এই দুনিয়ার হিসাবে এই যে আমরা ইতিপূর্বে আমরা দেখলাম যে এই দিনের হিসাবে পঞ্চাশ হাজারের বছর মতো এই দিনের হিসাবে হবে একদিন সে কিয়ামতের দিন এই দিনটাকে যারা বিশ্বাস করবে তারাই তো হচ্ছে আল্লাহর নিক্কার বান্দা তারাই তো হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা তাপসিরগুণ কি বলছেন অর্থাৎ সে এ দিনকে না অস্বীকার করে আর না সে তার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করে এরা যারা নিক্কার বান্দা তারা অবশ্যই এই দিনটাকে মানবে তাদের গুণ হচ্ছে তারা কেমতের দিবসকে অবশ্যই মানবে যে হ্যাঁ আমরা এই যে ক্ষণ ক্ষণস্থায়ী জীবন এই যে আমাদের পরীক্ষার জীবন এটা ক্ষণস্থায়ী মৃত্যুর পরে আমাদের আবার জীবিত করা হবে এবং আমাদের প্রত্যেকটা কর্মের হিসাব কিতাব আমাদের প্রত্যেকটা মুহূর্তের আল্লাহ তালা হিসাব কিতাব নেবেন যে এই হিসাব কিতাব এ পাস করে যাবে যার ভালো কাজগুলো নেক কাজগুলো বেশি হয়ে যাবে খারাপ কাজগুলো কম হবে সে হচ্ছে সফল সে হচ্ছে জান্নাতি আর যার নেক কাজ যার খারাপ কাজ যার আল্লাহর নাফারমানি করার কাজ যা আল্লাহর সারা জীবন পাপ কাজ করে গেছে মানুষকে কিছু দেয়নি কিছু সাহায্য করেনি তার অঢেল সম্পদ রয়েছে তবুও কিছু দেয়নি কিছু দিয়ে সাহায্য করেনি তারা কি হবে তারা জাহান্নামে তারা আল্লাহর বান্দা আর তাদের স্থান হবে জাহান্নাম আর জাহান্নাম বড়ই কষ্ট কঠিন জায়গা বড় কষ্টের জায়গা যদি মানুষকে এই পৃথিবীতে জাহান্নামের এক অংশ যদি একটা ঝলক যদি দেখানো হতো তাহলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিন প্রত্যেকটা আল্লাহর এই পৃথিবীতে মানুষ যত আছে জিন যত আছে সবাই আল্লাহতালার প্রিয় বান্দায় পরিণত হয়ে যেত কিন্তু আমাদের যে পরীক্ষা চলছে তাহলে এই পরীক্ষা কোথায় থাকবে তা আমাদের এই অবশ্যই এই পরীক্ষার মধ্যে এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে আমাদের কি করতে হবে আমাদের আল্লাহকে রাজি করতে হবে আর আল্লাহ তালা যেভাবে আমাদের হুকুম করেছেন যেভাবে আদেশ করছেন এই কোরআনের মধ্যে আর আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের হাদিস অনুযায়ী আমাদের জীবনটা পরিচালনা করতে হবে আর দিবসকে একবারে এক কথায় আমাদের একশো পারসেন্ট সত্য বলে মানতে হবে এরপরে সাতাশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন মিন মিন আর যারা তাদের রবের আজাব সম্পর্কে ভীত সন্ত্রস্ত আর ভালো ব্যক্তির পরিচয় কী তারা তা আল্লাহর আজাব থেকে ভয়ে একবারে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে তারা সবসময় ভয় করে যে আমরা কোনো খারাপ কাজ করলে আমাদের আল্লাহ শাস্তি দেবেন আমাদের আল্লাহ অর্থাৎ এবং অনুগত্য সম্পাদন করা সত্ত্বেও আল্লাহ এবং তার প্রতাপের কারণে তারা তার এর ভয়ে কম্পিত বিশ্বাস রাখে যে আল্লাহর রহমত যদি আমাদের উপর না হয় তাহলে আমাদের নেক আমলগুলো আমাদের মুক্তির জন্য যথেষ্ট হবে না যেমন এই অর্থের হাদিস পূর্বে উল্লেখিত রয়েছে তো এই আলোচনাগুলো এই যে একটা নেককার বান্দার কথা আল্লাহ তালা বলছেন তো এই আলোচনাগুলো কী করতে হবে এই তাপসিরগুলো এই আল্লাহ আমাদের এই কোরআনের অর্থগুলো ভালোভাবে বুঝতে হবে এবং মানতে হবে এবং বাস্তব জীবনে সেটাকে রূপায়ণ করতে হবে শুধু আমরা যে শুনে রেখে দিলাম তা নয় এখানে নেককার বান্দাদের কথা আল্লাহ তালা বলছেন যে তারা তার প্রতিকার প্রতিপালক আল্লাহর শাস্তি সম্পর্কে সময় ভীত সন্ত্রস্ত থাকে সব সময় ভয় করে যে হতে পারে আমরা যে আমলগুলো করছি হতে পারে আমাদের এই আমলগুলো যথেষ্ট হবে না আমাদের জান্নাত পাওয়ার জন্য তো এই ভয়টা তাদের মধ্যে থাকে কারাদের মধ্যে যারা আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহকে রাজি করার জন্য সব সময় তাদের জীবনটাকে কি করে আল্লাহর দেখানো পথ অনুযায়ী পরিচালনা করে আর আল্লাহর শাস্তি সম্পর্কে সব সময় ভীত সন্ত্রস্ত থাকে তো সেই ব্যক্তির কথা আল্লাহতালা এখানে বলছেন কার যারা নেককার বান্দা হবে যারা নেককার আল্লাহর প্রিয় বান্দা হবে তাদের চরিত্রের কথা এ আয়তে আল্লাহ তালাক এ আয়াতগুলোর মধ্যে আল্লাহ তালা বলছেন তো যাই হোক আমরা সেই রকম চরিত্রের অধিকারী হব যেরকম চরিত্রের অধিকারী হওয়ার কথা আল্লাহ তালা এই আয়াতগুলোর মধ্যে বললেন ইনশা আল্লাহ তো যাই হোক আর ভিডিওটা বাড়াচ্ছে না আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন চ্যানেলটাকে ফলো করে নেবেন এবং যদি ইউটিউবে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত